এখন 8:15-এর কাছাকাছি বেজে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 4:30 আর আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে বিয়ে বাড়ি রয়েছে। শুনতে পাচ্ছো বাজনা বাজে, আমাদের পাড়ায় বিয়ে। তো ওদের যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে একটু বাইরে হবে, তো ওখানে যাব কাল, মানে এখানের মধ্যেই হবে আর কি, একটু দূরে, আমাদের বাড়ি থেকে একটু দূরে হবে। আর এখন যেতে যাচ্ছি, আরও একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেটাকে সামনে হবে। তো সেই কারণে কিছু শোনা যাচ্ছে কি না বলতে পারবো না, তো সেই কারণে এখন বেরোচ্ছি। এখন একটা আগে সেরে আসবো, তারপর আবার একটাই যাব। তো এই যে মুখ জল খাচ্ছে, রেডি রেডি হয়ে গেছে, আর এদিকে পলাশ রেডি হচ্ছে। এই যে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো। এই যে একটু ফাস্ট আছে ঘড়িটা, কারণ ওখান থেকে ফিরে এসে আবার রেডি হয়ে আবার এক জায়গায় যেতে হবে, তো অনেকটা টাফ ব্যাপার। তো সেই জন্য এখানটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আসছি। বেজে গেছে, 7:45 ক্রস করে গেছে, 7:45-এর কাছাকাছি বাজেনি, 7:45 ক্রস করে গেছে। আমি একদম শাড়িটারি পরে রেডি হয়ে গেছি, আর এদিকে পলাশও রেডি হয়ে গেছে, মোমো রেডি হয়ে গেছে। তো তখন এসেছি, এসে আর ভিডিও করা হয়নি, অনেক কটা কাজ ছিল সেগুলো গুছিয়েছি। আর আমার কাছে কাপড় পরাটা ভীষণ টাফ ব্যাপার, তো সেই কারণে তাড়াহুড়ো করে সব কাজ সারতে গিয়ে এটা আর করা হয়নি, কারণ ওখানে গিয়ে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিল আসতে। এদিকে যাওয়ার তারা আছে, হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড টাইম যাচ্ছি, তো মানে একবার ওখানে গেলাম, আবার ফিরে এসে আবার যাচ্ছি। তো বুঝতেই পারছো দুটো বিয়ে থাকলে কি অবস্থা হয়, একই দিনে পড়ে গেছে, মানে আমাদের কি অবস্থা সেটা আমরাই বুঝতে পারছি। তো চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে, শীতকালে রাত 8টা মানে প্রায় অনেকটা। তো চলো ওখানে যাওয়া যাক। আর মোম দেখেছো, নতুন এটার মোমে নতুন জ্যাকেট, তো এটা পরে রেডি হয়ে গেছে। আমি যথারীতি এই শাড়িটা আমি খুব একটা নতুন কিছু পরিনি, এই শাড়িটাই পরেছি, এটা অনেকবার তোমরা দেখেও থাকবে হয়তো ভিডিওতে। আমি করতে ব্যাগটা আমার নতুন, এটা আমি সুমনার দেখে কিনেছি, সুমনা এই ব্যাগটা নিয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, বেশ ছোট্ট মতো ব্যাগটা, হাতে পার্স হিসাবে খুব ভালো, মানে কোথাও টুকটাক যেতে খুব কাজে লাগে, তো এটাই নতুন নিয়েছি, তো এটাই নিয়ে নিলাম। চলো এবার বেরিয়ে পড়ি। হ্যালো ক্যামেরা,
যা ওখানে বসো। এই ঘুমোচ্ছে। এদিকে 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 এই যে কাকিমা, এই যে সেই তো আমি ভিডিও তুলছি। হ্যাঁ, এই যে মোম বসে পড়েছে। ভালো আমরা বিয়ে বাড়ি থেকে ফিরে গেছি। তো এখন বাজে হচ্ছে 9:35। হ্যাঁ, আর পিউয়ের শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য ও ঘরেতে শাড়িটা চেঞ্জ করতে চলে গেছে। তাই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অথচ দেখে যাচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলো আজকের মতো, টাটা।